অনুষ্ঠানলৈ আপোনাক জনাইছো আদৰণি। সীমাহীন দুর্নীতি আর অনিয়মে এতিয়া সানি ধরেছে সমগ্র রাজ্য। পূর্বর সরকারের দিনত যখন দুর্নীতিগ্রস্ত অবাধ হারত রাইজর ধন হরাত করেছিল, সেই সকল লোক বর্তমান সরকারের আমূলতো উঠি রজা বহি রজা। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের তুলনাত পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগত সংঘটিত হয়েছে বিয়াগুম কেলেঙ্কারি। পঞ্চায়েতে পঞ্চায়েতে চলিছে অনিয়ম। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতত সংঘটিত হওয়া সীমাহীন দুর্নীতি সন্দর্ভত প্রস্তুত করা হয়েছে ভিজন প্রাগ এক্সক্লুসিভ ইনভেস্টিগেশন। দুর্নীতির বোকাক অসম। সর্বস্তরত অনিয়ম। সরকারের নাই কানহার। রক্ষকেই যেতিয়া ভক্ষক হয় তেতিয়া খাতি খোৱা মানুহখিনিৰ বাবে হেৰুৱাবলৈ বিশেষ একো নাথাকে। অসমৰ দৰে এখন ৰাজ্যত দুৰ্নীতি, অন্যায় আৰু অনিয়মে ইমান গভীৰলৈকে শিপাইছে যে ইয়াক এতিয়া নিৰ্মূল কৰাটো প্ৰায় অসম্ভৱ হৈ পৰিছে। সরকারের হাজার হাজার কোটি কেলেঙ্কারির পৰা পঞ্চায়েতের IAY ঘরের হাজার টকিয়া কেলেঙ্কারি। সীমাহীন দুর্নীতিয়ে এতিয়া কঙা করে পেলাইছে সাধারণ জনতা। গভীরলৈকে শিপাইছে দুর্নীতিয়ে। প্রত্যাশা পূরণ নহল রাজ্যর। সরকার সলনি হল, কিন্তু সলনি নহল রাজ্যখনত দুর্নীতির ক্ষেত্রখন। পূর্বর সরকারের দিনত যেদরে সর্বপর্যায়ের দুর্নীতি সংঘটিত হয়েছিল, ঠিক এইখন সরকারের আমূলতো কোনো পরিবর্তন হওয়া নাই। দুর্নীতিগ্রস্ত আমূলা বিষয়া ঠিকাদারে মিলি অব্যাহত রাখিছে লুণ্ঠন রাজ। এই ক্ষেত্রত রহস্যজনকভাবে মৌন সরকার কিংবা জনপ্রতিনিধি। পঞ্চায়েতে পঞ্চায়েতে দুর্নীতি। ভিজন প্রাগ এক্সক্লুসিভ। ভিজন প্রাগর এইবারের খণ্ডটি সজুয়া হয়েছে গাঁও পর্যায়ত পঞ্চায়েত সংঘটিত কেতবুর বৃহৎ কেলেঙ্কারির তথ্যরে। ভিজন প্রাগর স্থানীয় সংবাদদাতা সকলের সহযোগত প্রস্তুত করা হয়েছে এই বিশেষ প্রতিবেদন। এই প্রতিবেদন প্রত্যক্ষ করলেই স্পষ্ট হব রাজ্যখনত কি হারত সংঘটিত হয়েছে অন্যায়।